close till I get up. Time is barely on our side. I don't wanna waste. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো। তো আজকের ব্লগটা আমি এভাবে ময়দা মাখানো দিয়ে শুরু করলাম। আজকে সোমবার আর আজকে হোলি, তো সবাইকে হ্যাপি হোলি। জানি যখন তোমরা ভিডিওটা দেখবে অলরেডি হোলি তোমাদের সেলিব্রেট হয়ে গেছে, তাও আবার সবাইকে বললাম হ্যাপি হোলি। আমি কমিউনিটিতে ছবি দিয়ে বলে দিয়েছিলাম সবাইকে হ্যাপি হোলি। আর এখানে দেখো আমাদের বড় ব্লগার, এত বড় ব্লগারকে দেখেছো তোমরা? এই দেখো ব্লগারের ফোন নেই, মানে ক্যামেরা নেই, এমনি ফোনের কভার দিয়ে তার ব্লগ হয়ে যাচ্ছে। তো যাই হোক, মেয়ে আমার এখানে ভিডিও। আর এখানে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার মুখে আবির লাগানো হয়ে গেছে। মা একটু আবিরের টিপ পরিয়ে দিয়েছিল আমাকে আর আমার বেটুরানিকে। এই যে মাম্মাকে দেখো, মাম্মা কিছুতেই পড়াতে দিচ্ছিল না প্রথমে, তারপরে মাকে পড়ালো, মানে আমার মা আমাকে পড়ালো। সেই দেখে একটু তবুও সাহস হলো মেয়ের আমার। আর এখানে ভাই আমার আবির দিয়ে প্রণাম করেছিল, সেটাই আমি ভিডিও করে দেখাচ্ছিলাম। দেখো দেখো আমাকেও কেউ প্রণাম করার আছে। বেটুরানিকে গালে দিয়েছিল আর মেয়ে আমার দেখাচ্ছিল তার পায়ে কেন দেওয়া হয়নি। তো বেটু তো বোঝে না, ও মামুর থেকে ছোট, তাই ওকে গালে। আমরা যখন ছোট থাকি তখন আমাদের মায়েরা আমাদের শাড়ির কুঁচি ধরে দেয়, তারপরে হয় হাজব্যান্ড নয় বয়ফ্রেন্ড কুঁচি ধরে। তো আমার ক্ষেত্রে কে আমার কুঁচি ধরছে তোমরা তো দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আমি আমার কুঁচি ধরার লোক পেয়ে গেছি, ফাইনালি আমি আমার কুঁচি ধরার লোক পেয়েছি। শেষমেশ কুঁচি ধরা সত্যিই লোক পেয়েছি। তো ফার্স্টেই শাড়িটারি পরে চলে এলাম ঠাকুর ঘরে। এখানে রাধা কৃষ্ণ আর অন্যান্য সব দেবতা দেবদেবীকে একটু আবির লাগিয়ে তারপরে শুরু করব হোলি খেলা। তো এখানে দেবদেবীর পায়ে একটু আবির দিয়ে তারপরে আমি নিচে যাব, আমার মা বাবা আর ভাইকে আবির দেবো, আর হ্যাঁ আমার বেটুরানিকেও তো আবির দিতে হবে, তাই না? তো চলো, এখানে আমি সব দেবদেবীকে আবির একটু একটু দিয়ে দিলাম। তো এটা নিয়ে কেউ খারাপ কমেন্ট কিছু করবে না। তো আমি সত্যিই জানি না কিভাবে কি করতে হয়, আমি যেটা মন থেকে বিশ্বাস করি বা আমার যেটা মন চেয়েছে আমি সেভাবেই আবির দিয়েছি। তো এটা নিয়ে কেউ আবার খারাপ কমেন্ট করবে না। তারপর এখানে নিচে এসে দেখছি মা এখানে সিদেটা রেখে দিয়েছে সাজিয়ে, আর লুচিটা প্লেটে প্লেটে করে রেখে দিয়েছে। সবাই এলে ঘুগনি দেবে আর মিষ্টি দেবে। ঘুগনি আর মিষ্টিটা এখন থেকে দিয়ে রাখেনি, তো যখন সবাই আসবে তখন তারপরে এক একটা করে ঘুগনি আর মিষ্টি দেবে। যেহেতু দেরি না যাতে না হয় তার জন্যই লুচিটা প্লেটে প্লেটে করে রেখে দিই। আমাদের গুড়গুড়িকে দেখো শাক ঝাঁজ একসঙ্গে বাজিয়ে দিচ্ছে। এপাশে দেখো মন্দিরে আমি চলে এসেছি একটু আবির দেওয়ার জন্য। মা এখানে মন্দিরে আগে আবির দিয়ে দিয়েছে। মা যেমন সকালবেলা পুজো করার পর আবির দেয় তেমন আবির দিয়ে দিয়েছে। তারপর আমি এখানে মন্দিরে আবির দিয়ে একটু প্রণাম করে নিই। তো এখানে তুলসী মঞ্চে আবির দিলাম, তারপরে আমি ওপাশে মন্দিরে গিয়ে সেখানেও আবির দুবার। আমার মেয়ে ওখানে ঝাঁজ বাজাচ্ছে, দেখতেই পাচ্ছ বেটুরানি ওখানে ঝাঁজ বাজাচ্ছে, ওখানে মজা পেয়ে গেছে। ফার্স্টে ভাবছিলাম উঠে গিয়ে মন্দিরে আবির দেবো, তারপরে ভাবলাম না, মা তো ওপাশে চারিদিকে একটু একটু আবির দিয়েই রেখেছে, আমি জাস্ট সামনে থেকে একটু আবির দিয়ে প্রণাম করে নেবো। আর এই যে বালতিটা দেখতে পাচ্ছ এর মধ্যে আছে কি বলো তো, প্রদীপ ছিল। তো সেটা ভাই আর ভিডিও করে দেখালো না, ভিডিওতে দেখায়নি। তো আমি জানি কারণ ওর ভিতরে প্রদীপ রাখার একটাই কারণ হচ্ছে বাতাসে প্রদীপটা যাতে না নিভে যায়, তার জন্য বালতির মধ্যে। তো এখানে দেখো আমার মেয়ে কিছুতেই আবির লাগাতে দেবে না, আমি জাস্ট ছবি তোলার জন্য জাস্ট একটু গালে দেবো, ছবি তুলবো যাতে ছবিটা ভালো লাগে। তো মেয়ে আমার কিছুতেই লাগাতে দেবে না আবিটা, দেখতেই পাচ্ছ হাত দিয়ে ঠেলে দিচ্ছে। ওর গালে সেই একটু আবির লেগেছে, ওর দিদুন যে একটু দিয়েছিল কপালে আর ওর মামু একটু গালে দিয়েছিল সেই আবিরটাই লেগেছিলো, ওই আবির দিয়েই ফটো তোলা হয়েছিল। তারপরে সে সেই আবির ওড়ানোর জন্য, মানে ভিডিও যে করছিলাম সেই আবির উড়ে উড়ে ওর গালে একটু পড়েছে, মাথায় একটু পড়েছে, ওই করেই ছবি তোলা হয়েছে। ও আর লাগাতে দেয়নি, আমার আঙুলের একটু আবির ওর মুখে লেগেছিলো, মানে ভালো করে লাগাতে দেয়নি, ভালো করে একটু টিপ টেনে যে আবির লাগিয়ে ছবি তুলবো সেটা দিল না। তো মাকে এখানে আমি প্রণাম করে নিয়েছিলাম আবির দিয়ে, মেয়েও আমার এই যে দেখো আবির দিয়ে প্রণাম করতে গিয়ে আবিরগুলো সব ঝেড়ে দিচ্ছিলো। তারপরে দেখো মেয়ে আমার প্রণাম করে নিয়েছে আবির দিয়ে। মামুকে দিদে, মামুকে দিদে, মা ধরো ভাইকে দিদে, ভাই আয়, তুই বাইরে জানা রে, ভাই আয়, পড়া হয়ে আছে, চল আয় তোকে দুবো। এই গেঞ্জিটা ফুটা ফুটা হয়েছে ও প্রথম থেকে।
পুছে দিয়ে আমি পুছে দিব লাগে এবার আমি ভিডিও করে দিই ভালো লাগে কি হল এ তুলতে যাইনি তার আজকে একটাই কাজ সকাল থেকে ঝাঁজ নিয়ে ঘুরছে ঝাঁজ আর কাঠি নিয়ে ঘুরছে দেখো চল যাচ্ছে সব সময় অল টাইম চলেও গেল আর এপাশে দেখো এখানে আমি শুট করছিলাম ভিডিও তারই প্রিপারেশন চলছিল হাতে ছাকা লাগে যাবে ভিডিও কিন্তু করবো না আমি এটা মানে ভিডিও করবো না আমাদের গ্রামে তো এই হোলির সময় মানে এই হোলির দিন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এভাবে কীর্তন যায় প্রসাদ দেয় বাতাসা প্রসাদ প্যাকেটে করে দেয় আর এই আবির দেয় মন্দিরে তো কাদের কাদের গ্রামে এরকম আছে কমেন্ট করে জানাবে তো তো সেই আমি সকাল থেকে রিলস বানানোর জন্য কত কিছু না করে নিয়েছি তো দেখো কীর্তন চলে গেল তারপরেও আমি এভাবেই রিলস বানাতেই আছি তো ভালো না হলে মানে একটা রিলস যে কতবার টেক বৃষ্টিও শুরু হয়ে গেছে যেই একটু বেরোবো ভাবছিলাম সেটাও আর বেরোনো হবে না বৃষ্টিও শুরু হয়ে গেছে ড্রেস ট্রেস পরে পুরো রেডি ভাবছিলাম একটু বেরোবো বাট বৃষ্টি শুরু হয়ে গেছে আর বেরোনো হবে এরা লেজ খাচ্ছে সে খাচ্ছে কুড়কুড়ে বোঝা গেল তাকে দেখতে পাইনি তুই সে শুকো দিয়ে সে উঠে তো এখন কটা বাজে বলি এখন বাজে 6:45 এর আগে একটু বৃষ্টি হয়ে গেছে বাট এখন প্রচুর ঝড় উঠেছে ভালোই ঝড় উঠেছে হঠাৎ একটু একটু বাতাস হচ্ছিলো বাট এখন প্রচুর মানে এখন ভালোই জোরে বাতাস হচ্ছে ঝড় উঠেছে তো কারেন্ট চলে গেছে আমি তো ওই লাইটটা জ্বেলে ভিডিও করছি এই যে তো মোটামুটি কারেন্ট চলে গেলেও ভিডিও করা যায় তো কী আর বলবো এখন কিছু বলবো না পরে কথা হচ্ছে